সবাইকে আমার প্রণাম জানাই। আশা করি আমার অডিওটা শোনা যাচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটু কঠিন আর ভীষণ সূক্ষ্ম ব্যাপার, কারণ সমাধি নিয়ে আলোচনা। তো এটা যেহেতু পুরোপুরি অনুভবের ওপরে নির্ভর করে, আমার বলাটাও খুব কঠিন শব্দ দিয়ে, এবং যারা শুনবেন আপনারা আপনাদের জন্য কঠিন হবে, কারণ যতক্ষণ না এটাকে অনুভব করব ততক্ষণ এই কথাগুলিকে বোঝা ঠিক যায় না। এগুলো সব এক একটা অনুভবের কথা। তো আমাকে প্রচুর মানুষ মানে এই প্রশ্নটা আমার কাছে এসছে যে সমাধি নিয়ে কিছু বলুন। হ্যাঁ, তো ওই জন্যই আজকে ভগবানের জীবনীতে এই প্রসঙ্গটা পেয়েছি, তাই যারা প্রশ্ন করেছিলেন তাদের জন্য আজকে এই আলোচনাটা আশা করি ভালোই হবে। তো আমরা জীবনে তিনটে অবস্থার কথা জানি সাধারণ মানুষ, সেটা হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এবং এই তিনটে অবস্থার মধ্যে দিয়েই আমরা যাই রোজ। কিন্তু আধ্যাত্মিক পথে আসার পরে আমরা আরেকটা অবস্থার কথা শুনি, সেটা হচ্ছে সমাধি। সমাধিটাও কিন্তু একটা অবস্থা। তো আগের আলোচনাটায় বলছিলাম যে যদি অনেক বছর ধরে আধ্যাত্মিক পথে থেকে থাকি, তাহলে আমাদের যেন উদ্দেশ্যটা থাকে যে অনুভব, সেই সমাধি অবস্থাটা লাভ করা। তো এই সমাধি, আমরা যেই সমাধি বলে বুঝি সেটা হচ্ছে মানে মাটির তলায় চাপা দেওয়া সেই সমাধি। তো যদি জ্ঞান লাভ কাউর হয়, তার মানে তার সমাধি হয়েছে, সমাধি অবস্থাটায় জ্ঞান লাভ হয়, জ্ঞানের প্রকাশটা হয়। কিন্তু যদি আমি মনে করি যে আধ্যাত্মিক পথের উদ্দেশ্য হচ্ছে সমাধি অবস্থা, সেটা ভুল। কেন আমি বলছি, এই জায়গায় একটু আমরা গণ্ডগোল করি। আমিও একসময় গণ্ডগোল করেছি, কারণ আমার ধারণাটা পরিষ্কার ছিল না। তো সমাধি হচ্ছে একটা অবস্থা। এই অবস্থাটায় কী হয়, আমরা জানি আমাদের মন ভীষণ চঞ্চল, এই মনের মধ্যে চিন্তা উঠছে নামছে আসছে যাচ্ছে। তো এই সমাধিতে, সমাধি অবস্থায় মনটা স্থির হয়, মানে চিন্তার ওঠানামা হয় না, মনটা স্থির হয়, সেটাকেই বলছে সমাধি। এক মুহূর্তের জন্য যদি আমার চিন্তা স্থির হয়, সেই অবস্থাটাকে বলছে সমাধি। কিন্তু সমাধি অবস্থাটা কিন্তু আমার কাম্য নয়, কারণ সমাধি একটা অবস্থা। অবস্থা মানেই সেটা পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা মিথ্যা। সমাধি অবস্থায় আমার এক মুহূর্তের জন্য হোক বা এক ঘন্টা দু ঘন্টার জন্য হোক, যতক্ষণ ধরেই আমি সমাধি অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় কি হচ্ছে, আমার মনটা স্থির হচ্ছে, সেখানে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, চিন্তা স্থির। কিন্তু আবার যখন আমি সেই অবস্থাটা থেকে বেরিয়ে আসছি বা উঠে আসছি, তখন আবার আমার ভেতরে চিন্তা ওঠানামা শুরু হচ্ছে। তাই সমাধি অবস্থাটা লক্ষ্য নয়, সেই অবস্থাটার মধ্যে জ্ঞানের প্রকাশটা লক্ষ্য। নিজেকে ব্রহ্ম বলে জানা, এইটা হচ্ছে আমার অবজেক্টিভ বা এম বা গোল, যে আহম ব্রহ্মাস্মি, আমার এই অনুভবটা হবে। না হলে কি, এই যে জ্ঞান এবং বিজ্ঞান বলে, ভগবানের একটা খুব সুন্দর কথা আছে যে মন স্থির হলে জ্ঞান, মন উড়ে গেলে বিজ্ঞান। তাই সমাধি অবস্থায় কি হচ্ছে, মনটা স্থির হচ্ছে, মনটা কিন্তু উড়ে যাচ্ছে না, এক মুহূর্তের জন্য মনটা স্থির হচ্ছে। তারপর আবার যখন আমি সেই অবস্থা থেকে বেরিয়ে আসছি, আবার আমার মনের ওঠানামা শুরু হচ্ছে। তাই উদ্দেশ্যটা মনকে স্থির করা না, এই মনের স্থিরত্ব এবং চাঞ্চল্য এই দুটোর পারে গিয়ে মনটাকে একদম উড়িয়ে দেওয়া। এই জন্যই তো স্বামীজি বলছেন ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, মনটাকে মেরে ফেলতে বলছে। এই মন যখন মরবে, সেটাই হচ্ছে বিজ্ঞান। এবং মন মরে কখন, যখন আমি নিজেকে ব্রহ্ম হিসেবে জানি, যখন আমার সেই জ্ঞানের প্রকাশটা হয়। আমি সমাধি অবস্থায় গেলাম কিন্তু আমার জ্ঞানের প্রকাশ হলো না, তাহলে কোনো লাভ নেই। জ্ঞানের প্রকাশটা হতে হবে, নিজেকে ব্রহ্ম হিসেবে জানতে হবে, তখনই মন মরবে।
এবং মন এই যে মরবে বা উড়ে যাবে সেটাই হচ্ছে বিজ্ঞান। আধ্যাত্মিক জগতে সেই অবস্থাটাকেই বলছে বিজ্ঞান। তো এই অবস্থাটার ব্যাপারে আমরা জানতে পারি আধ্যাত্মিক পথে এসে। তাই সমাধিটাও অবস্থাটা লক্ষ্য না, সমাধি অবস্থার মধ্যে যে জ্ঞানের প্রকাশ সেই জ্ঞানটা আমার লক্ষ্য। তাই আমি হাজারবার সমাধিতে যেতে পারি, কিন্তু আমার যদি জ্ঞানের প্রকাশটা ভেতর থেকে না হয়, নিজেকে যদি ব্রহ্মরূপে জানতে না পারি, তাহলে হাজারবার কোটি কোটি বার সমাধিতে গিয়েও কোনো লাভ নেই। কিন্তু এই যে বাকি তিনটে অবস্থা সেটার থেকে সমাধি অবস্থাটা আরেকটু গভীর। তো এখন অনেকজনই প্রশ্নটা করে সুষুপ্তি এবং সমাধি, সুষুপ্তি মানে গভীর ঘুম এবং সমাধির কথা তো এক্ষুনি বললাম, এই দুটো শুনতে অনেকটা এক। কারণ সুষুপ্তিতেও আমার মন স্থির থাকে, মনের কোনো ওঠানামা থাকে না, কোনো অ্যাক্টিভিটি থাকে না, এবং সমাধিতেও তাই। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সুষুপ্তিতে যখন আমরা যাই, সেখান থেকে যখন ফিরে আসি, আমরা কিন্তু অজ্ঞানটা নিয়েই ফিরে আসি। সুষুপ্তি অবস্থায় মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো কিচ্ছু থাকে না, কিন্তু আমার অজ্ঞানটা থাকে। কারণ যখন সেই অবস্থাটাকে আমি উঠে আসি, আমি বলি কি আমি কিছু জানতে পারি না। এই যে জানতে না পারা, তখন অজ্ঞানটা থাকে এবং সেই অজ্ঞানটা নিয়েই আমরা আবার সুষুপ্তি অবস্থা থেকে উঠে জাগ্রত অবস্থায় যাই। কিন্তু সমাধি যদি ঠিক ঠিক সমাধি হয়, সেখানে অজ্ঞানের বীজটা নষ্ট হয়ে যায়, যদি জ্ঞানের প্রকাশ হয় অবশ্যই। তাই সুষুপ্তি এবং সমাধির মধ্যে একটা পার্থক্য আছে, দুটো এক নয়। তো সমাধি অনেক ধরনের আছে। সবচেয়ে প্রথমে হচ্ছে ভাব সমাধি। তো ভাব সমাধিতে কি হয়, যখন আমরা কোনো ইষ্টকে ভালোবাসি, সে যেই হোক, ঠাকুর, শিব, মা কালী, কৃষ্ণ, যেই হোক, আমরা অনেকজন জপ করি, একটা মন্ত্রে তো জপ করি। তো যখন আমি ভীষণ গভীরভাবে আমার ইষ্টকে নিয়ে চিন্তা করি, তখন আমার দর্শন হয়, আমি তাকেই দর্শন করি, যেই রূপে আমি তাকে পূজো করি বা যেই রূপে আমি তাকে ভালোবাসি, তার চিন্তা করতে 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 একসময় আমি তাকেই দর্শন করি। এটা হচ্ছে ভাব সমাধি। ভাব সমাধিতে কি হয়, সেখানে কিন্তু ওই অবস্থাটায়, ভাব সমাধির যে অবস্থাটা, এটাকে অবস্থা বলছি কিন্তু, তো এই অবস্থাটায় আমার মনে কিন্তু অন্য কোনো বিষয় থাকে না বা মনে অন্য কোনো চিন্তা থাকে না, খালি আমার ইষ্টরই চিন্তা থাকে এবং ইষ্টই শুধু আমার বিষয় থাকে। তো যেহেতু ওই সময় আমার মনে একটা চিন্তা থাকে, তখনই আমি আমার ইষ্টকে দর্শন করি। কিন্তু আধ্যাত্মিক জগতে যারা মহাপুরুষ রয়েছেন, তারা ভাব সমাধিকে খুব একটা পাত্তা দেন না। বলে ও ভাব সমাধি হয়েছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও অত এমন কিছু ব্যাপার না। তো এটা কেন বলে, এখন আমাদের ধ্যানই হতে চায় না আর এদিকে তারা ভাব সমাধিকে পাত্তা দেন না। তো এটা এটার কারণ আছে। ভাব সমাধিতে হয়তো মনে অন্য কোনো চিন্তা নেই, কিন্তু একটা চিন্তা তো আছে, আমার ইষ্টের এক যে একটা চিন্তা, সেই চিন্তাটা তো আছে। একটা চিন্তা আছে মানে আমার মন আছে। মন কি চিন্তার সমষ্টি, হাজারটা চিন্তা থাকুক, একটা চিন্তা থাকুক, অবশ্যই এক চিন্তা হাজার চিন্তার থেকে ভালো। কিন্তু এই যে একটু আগে বললাম, উদ্দেশ্য হবে কি একটা চিন্তাও যেন না থাকে। কিন্তু ভাব সমাধিতে কি, আমার একটা চিন্তা রয়েছে, আমার ইষ্টের চিন্তা। যখন ঠাকুর তোতাপুরীর কাছে যাচ্ছেন, তোতাপুরী কি বলছে যে তুমি ভালো করে এ করো, ঠাকুর বলছে হচ্ছে না, মা সামনে চলে আসছে। তখন তোতাপুরী কি করলেন, এইখানটা চিড়ে দিলেন, তারপরে এইখানে
ঠাকুর ফোকাস করলো, তারপরে তার নির্বিকল্প সমাধি। ঠাকুরের নির্বিকল্প সমাধি কিভাবে হলো, মায়ের চিন্তাটাকেও কিন্তু সরাতে হলো, কি মারাত্মক ব্যাপার। ঠাকুর কি বলছেন যে হচ্ছে না, মানে নির্বিকল্প সমাধি সেই একে যেতে পারছেন না, সেই অজাত ভূমি, সেই অদ্বৈত ভূমিতে যেতে পারছেন না, কারণ মায়ের চিন্তা চলে আসছে। তার মানে কি, একটা চিন্তাও যদি থাকে সেটাকেও আমার, সেই চিন্তাটাও আমাকে আমার স্বরূপের থেকে দূরে রাখবে। আর ভাব সমাধিতে ঠিক তাই হয়, একটা চিন্তা থেকে যায়, এবং কি আমার উদ্দেশ্য হচ্ছে সেই অদ্বৈত ভূমিতে পৌঁছানো, যেখানে শুধু সেই জ্ঞান আছে, শুধু এক আছে। কিন্তু ভাব সমাধিতে কি হচ্ছে, ভাব সমাধিতে কিন্তু ত্রিপুটি আছে। কিভাবে আছে, একটা দৃশ্য আছে যাকে দেখছি, আমার ইষ্টকে দেখছি, একজন দ্রষ্টা আছে যে দেখছে, এবং দেখছে মানেই সেখানে দর্শন আছে। তাই দ্রষ্টা, দৃশ্য, দর্শন, এখানে কিন্তু ত্রিপুটি রয়েছে। এই অবস্থাটা কিন্তু একের অবস্থা নয়, সেই চরম জায়গায় দৃশ্য, দ্রষ্টা, দর্শন, এই ভেদটা একদমই থাকে না। এই জন্যই যেই মহাপুরুষরা একদম সেই চরম জায়গায় প্রতিষ্ঠিত, তারা ভাব সমাধিকে খুব একটা পাত্তা দেয়, কারণ সেখানে একটা চিন্তা হলেও থেকে যায়, এবং একটা চিন্তা আছে মানে আমার মন আছে, এবং কি সেখানে ত্রিপুটি থাকে, সেখানে ত্রিপুটি এক হয় না, একের অনুভব ভাব সমাধিতে হয় না। এবং সমাধি ধ্যানের গভীর অবস্থায় সমাধি, ঘুমের মধ্যে নয়, ঘুমের মধ্যে সুষুপ্তি হয়, এবং ঘুমের মধ্যে অজ্ঞানতা থাকে, সমাধি ধ্যানের গভীর অবস্থায় গিয়ে সমাধি। এবং প্রথম যেই সমাধির কথা বললাম সেটা হচ্ছে ভাব সমাধি। এবং প্রচুর আধ্যাত্মিক পথের পথিক তারা স্টেপ বাই স্টেপ এগোয়, প্রথমে তার ভাব সমাধি হয়, তারপর তার সবিকল্প সমাধি হয়, সেকেন্ড স্টেপটা সবিকল্প, এবং আলটিমেট হচ্ছে নির্বিকল্প সমাধি। এখন কেউ যদি ভাব সমাধির পরেই সন্তুষ্ট হয়ে যায় যে আমি আমার ইষ্টকে দেখে নিলাম, দর্শন করে নিলাম, আমার বিরাট আধ্যাত্মিক অনুভব হয়ে গেল, এটা কিন্তু ভুল। এই জন্যই বলছে বিচার করো, এই জন্যই বিচারটা দরকার। যার বিচার আছে সে কিন্তু এই যে ভাব সমাধিটাকে ভীষণ ভালো করে অ্যানালাইজ করবে, এবং সে বিচার করেই কিন্তু দেখবে এখন আমরা যে এই ব্যাখ্যাগুলো পেয়েছি, মহাপুরুষরা এগুলো নিয়ে ভেবেছেন বলেই তো ব্যাখ্যাটা দিয়েছে, এবং তারা যদি না ভাবতেন আমরাও ব্যাখ্যাটা পেতাম না, এবং আমরা সেই সপ্তম ভূমির জ্ঞান, সেই নির্বিকল্প সমাধির কথাও জানতাম না। তো তারা বিচার করে দেখেছে কি যে ভাব সমাধিটা আলটিমেট নয়। অবশ্যই এটা বিরাট ব্যাপার, আমাদের ধ্যানই হতে চায় না, তো কারোর যদি ভাব সমাধি হয়, তার যদি দর্শন হয়, অবশ্যই সেটা বিশাল ব্যাপার, কিন্তু দর্শনটা কিন্তু চরম নয়, দর্শনটা সব নয়। প্রচুর মানুষ আছে পৃথিবীতে, তাদের অনেক ধরনের দর্শন হয়, তাদের ইষ্টের দর্শন, দর্শনে তারা কিছু আদেশ পান, বিভিন্ন রকমের দর্শন হয়, জ্যোতি দর্শন হয়, কিন্তু জানতে হবে কি দর্শন করছি মানে সেখানে ত্রিপুটি রয়েছে, সেখানে ভেদ রয়েছে, এক একের জায়গা সেটা নয়। আমার এই যে দর্শন হলো, আমি যে আমার ইষ্টকে বা কোনো আলো দর্শন যাই হোক, আমার যে দর্শনটা হলো, এইটার পারে যিনি রয়েছেন, আমার এই দর্শনটাকে যিনি প্রকাশ করছেন যে এই যে তোমার এই দর্শনটা হলো, তাকে জানতে হবে, এবং সেইটাই আমি, সেই ব্রহ্ম বা আত্মা, যে সাক্ষী। ভাব সমাধিতেও কিন্তু সে সাক্ষী হয়ে পুরো জিনিসটাকে প্রকাশ করছে যে এই যে দেখো তোমার এই দর্শনটা হচ্ছে। তাই প্রকাশককে জানাটা হচ্ছে ঠিক ঠিক জ্ঞান। তাই ভাব সমাধিতে আটকে গেলে মুশকিল, যতক্ষণ না সেই চরম জায়গায় পৌঁছচ্ছি ততক্ষণ যেন আমাদের সন্তোষম ব্যাপারটা যেন না আসে। আধ্যাত্মিক পথ কিন্তু তৃপ্তির পথ একদমই নয়,
একদম চরম তৃপ্তি হচ্ছে সেই অহম ব্রহ্মাস্মি জ্ঞানে, তার আগে কিন্তু কোনো তৃপ্তির জায়গাই নেই। যতক্ষণ না আমি সেই চরম জায়গায় পৌঁছাচ্ছি আমি যেন তৃপ্ত না হই। তো ভাব সমাধিটা রিলেটিভলি বোঝা একটু ইজি। এই এর পর থেকে একটু ঝামেলা শুরু, সবিকল্প সমাধি এবং নির্বিকল্প সমাধির যেটা ব্যাখ্যা সেটা আরও সূক্ষ্ম। আর আবার বলছি, আমি যাই ব্যাখ্যা করব শব্দের মাধ্যমে, হতেই পারে যে শুনে কিছু বুঝবেন না, এটাতে আমারও দোষ নেই আপনারও দোষ নেই, কারণ এইটা অনুভবের জায়গা। যতক্ষণ না অনুভব হবে, হাজার বই পড়ে ফেলতে পারি, হাজার ব্যাখ্যা শুনতে পারি, কিছুতেই বুঝবো না। চিমটির কথা শোনা আর চিমটি খাওয়ার মধ্যে তো অনেক তফাত আছে। বা আমি শুনলাম যে থাপ্পড় বলে একটা জিনিস আছে, থাপ্পড়ের কথা শুনলাম খুব লাগে বাবা, ঝনঝনিয়ে ওঠে, কিন্তু যতক্ষণ না চাটিটা খাবো বুঝবো না যে কিরম লাগে আর কিরম ঝনঝন করে, অজ্ঞান হয়ে পড়েও যায় মানুষ। তো যতক্ষণ না অনুভব হচ্ছে সব কিছু ইনকমপ্লিট। তাই আমি চেষ্টা করছি ব্যাখ্যা করার, এইসব অনুভবের ব্যাখ্যা করা এগুলো খালি প্রয়াস, সেই আসল জিনিসটা বলা যায় না। তো সবিকল্প সমাধি, সবিকল্প শব্দের মানেটা হচ্ছে যেখানে একটা বিকল্প আছে। তো এই অবস্থাটা কিরম, শুরুতে যখন আমরা আধ্যাত্মিক পথে আসিনি বা এই সবের ব্যাপারে জানিনি শুনিনি, আমাদের কি মনটা জগতের দিকে, আমাদের ভেতরে জগতের বিভিন্ন কামনা বাসনা। তো আমাদের কি এই জগতের বিষয় কেন্দ্রিক বৃত্তি, কামনা বাসনাগুলো আমাদের জাগতিক, মানে বাইরে যে বিষয়গুলো দেখছি সেগুলো নিয়েই আমাদের ভেতরে বৃত্তিগুলো থাকে। কিন্তু যখন আমি আধ্যাত্মিক পথে আসি তখন আমার মনটা বাইরের থেকে আস্তে আস্তে ভেতরে যায়, মানে অন্তর্মুখীন হয়। এবং আমি যত অন্তর্মুখীন হই আমি দেখি কি, যে জগতের যে বিষয়গুলো আগে আমার ভেতরে ছিল সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি যত এগোবো আমি দেখব কি, যে আমি জগৎকে বিষয় আগে করতাম কিন্তু এখন আমার জগৎটা বিষয়ের মধ্যে পড়ছে না, আমার বিষয় কি হচ্ছে না, ব্রহ্ম। যখন গুরুর মুখে শ্রবণ করছি যে সেই ব্রহ্মই সত্য এবং সেটাই তুমি, তখন আস্তে আস্তে সেই ব্রহ্মকে জানার চাহিদা আমার বাড়বে এবং আমি ব্রহ্মকে বিষয় করব, যে আমি ব্রহ্মকে জানতে চাই। তো এখানেও কিন্তু ত্রিপুটি আছে, এই যে মন অন্তর্মুখীন হচ্ছে এখানেও ত্রিপুটি আছে। কিরমভাবে আছে, আমি হচ্ছি জ্ঞাতা যে ব্রহ্মকে জানতে চায়। কাউর যদি বুঝতে অসুবিধা হয় লিখবেন, আমি আবার রিপিট করব, তাও যতবার রিপিট করব আবার বলছি যে বোঝা ভীষণ কঠিন, খুব সূক্ষ্ম ব্যাপার, অনেক ভাবতে হবে, ভাবনাতেও হবে না যতক্ষণ না অনুভব হচ্ছে। তো এইখানেও ত্রিপুটি আছে কি না, যে ব্রহ্মকে জানতে চাইছে মানে আমি, আমি হচ্ছি জ্ঞাতা। আমি কাকে জানতে চাইছি, ব্রহ্মকে জানতে চাইছি। ব্রহ্ম কি না, জ্ঞেয় বস্তু, যাকে জানতে চাই, যেই বস্তুটাকে জানতে চাই সেটা হচ্ছে ব্রহ্ম। এবং এই যে জানার মাধ্যম, এই যে জানার প্রসেস, সেটাই হচ্ছে জ্ঞান। তো এখানেও এই ত্রিপুটিটা থাকে। তো আমি ব্রহ্মকে বিষয় করছি এবং আমি ব্রহ্মের দিকে এগোচ্ছি, মানে আমি ততক্ষণ কি জানি, ত্রিকোটি না ত্রিপুটি, ত্রিপুটি মানে যেখানে তিনটে ভেদ, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, ধ্যান ধ্যাতা ধ্যেয়, দ্রষ্টা দৃশ্য দর্শন, এই যে তিনটে ভেদ। জগৎ কি, জগৎ আমাদের ত্রিপুটি দিয়েই আমরা ব্যবহার করি, মানে আমি আছি দ্রষ্টা, এই জগৎটা দৃশ্য, আমি জগৎটাকে দেখছি এবং আমি দর্শন করছি, এবং কি জগৎটা হচ্ছে বস্তু জ্ঞেয় যেটা থেকে আমি জানছি, আমি জ্ঞাতা, আমি জগৎটাকে জানছি জ্ঞানের মাধ্যমে। জাগতিক ক্ষেত্রে কি হয়, আমি জ্ঞানটাকে ব্যবহার করি জগতের বস্তুটাকে জানার জন্য, এটাই হচ্ছে ত্রিপুটি।
কিন্তু আমার মন যখন অন্তর্মুখীন হবে, যখন আমি আস্তে আস্তে নিজের ভেতরে যেতে শুরু করব, শুরুতে কিন্তু ত্রিপুটি থাকবে। আমি ব্রহ্মকে জানতে চাই, এবং আমি জানি কি, আমি ব্রহ্ম তখনও নিজেকে ব্রহ্ম হিসাবে জানতে পারিনি, শুনেছি গুরুর মুখে শুনেছি যে আমি সেই ব্রহ্ম, কিন্তু আমি তো তখনও জানিনি। তাই আমি নিজেকে ব্রহ্মের থেকে আলাদাই মনে করছি, আর ভাবছি কি যে আমাকে ব্রহ্মকে পেতে হবে, ব্রহ্মকে লাভ করতে হবে, অনুভব করতে হবে। তো আমি যত ভেতরে যেতে থাকি, যত গভীরে যেতে থাকি, আমার বাইরের বিষয়বস্তু কমে আসে এবং ব্রহ্মকেই আমি বিষয় করি। এবং যখন ভীষণ গভীরে যাই, যখন আত্মার কাছাকাছি যে মানে চলে আসি, তখন আমার এই বোধটা হয় যে না, তিনটে এই যে ত্রিপুটি জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, এই ত্রিপুটিটা মিথ্যা, এই তিনটে ভেদ মিথ্যা। আমি জ্ঞানকে ব্যবহার করি না, জ্ঞানকে ব্যবহার করা যায় না। যখন আমি অনেক কাছাকাছি চলে আসি, যেমনি সমুদ্রের কাছে যখন যাই, তখন কি মানে কাছাকাছি যখন আসি, সমুদ্রের আওয়াজটা কানে আসে এবং কি ভীষণ হাওয়া দেয়, সমুদ্রের পাড়ে ভীষণ হাওয়া। তো সেই আওয়াজ শুনে বুঝি কি না, সমুদ্র কাছে। তারপর কি করি, গাড়ি থেকে নামি, বালির ওপর দিয়ে হাঁটি, তারপরে দেখি যে অনন্ত সমুদ্র, এবং কি জলটা পায়ে লাগে। এবং জলটা পায়ে লাগানোটাও সব নয়, আস্তে আস্তে সমুদ্রে নামতে হয়। এই যে গলা অবধি নামলাম, আমি যদি ভাবি যে গলা অবধি নামলাম মানে আমি ডুব দিয়ে ফেললাম, সেটা কিন্তু ডুব দেওয়া হলো না। ডুব দেওয়া কাকে বলে, যখন আমি মাথাটাও চুবিয়ে দেবো, সেটা হচ্ছে ডুব। ছবিকল্প সমাধি হচ্ছে গলা অবধি জল, সেখানে কিন্তু পুরোপুরি ডুব দেওয়া হয় না। কেন আমি কন্টিনিউ করছি বলছি, যখন আমি ব্রহ্মের একদম কাছাকাছি চলে আসি, তখন আমি কি দেখি যে না, এই তিনটে যে ভেদ আমি আগে দর্শন করছিলাম, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, আমি জ্ঞানকে ব্যবহার করে কিছু জানি, যখন আমি একদম সেই সত্যের কাছাকাছি আসব, তখন আমি কি বুঝবো যে না, জ্ঞানকে আমি ব্যবহার করি না। ছবিকল্প সমাধি হচ্ছে আত্মার অনেক কাছাকাছি অবস্থায় আসা, কিন্তু আত্মার কাছাকাছি অবস্থা, আত্মা হওয়া কিন্তু হচ্ছে না। সত্যের কাছাকাছি এসেছি, সত্যের সাথে এক হয়ে যাইনি। ছবিকল্প সমাধিতে সেই ব্রহ্মের সাথে একটু পার্থক্য থাকে, ডিফারেন্স থাকে। সেখানে আমি এইটা বুঝলাম যে আমি জ্ঞানকে ব্যবহার করি না, কিন্তু আমি এইটা বুঝলাম না যে আমি সেই জ্ঞান, একটা সূক্ষ্ম তফাৎ থাকে। আবার বলছি, ব্যাখ্যা করে কিছু বোঝা যাবে না, ভীষণভাবে গভীরভাবে মনন করতে হয়, এবং কি অনুভব, অনুভব ছাড়া এক ফোঁটা ক্লিয়ার হবে না। এটা খুব সূক্ষ্ম একটা জায়গা, ছবিকল্পতে একটু হলেও ডিফারেন্স থাকে। আমি জ্ঞানকে ব্যবহার করি না এটা আমি বুঝি, কিন্তু আমি সেই জ্ঞান এটার দৃঢ় অনুভব হয় না, কারণ একটু পার্থক্য থাকে। আমি যখন ব্রহ্মকে বিষয় করি, আমি যখন ব্রহ্মের দিকে এগিয়ে যাই, তখন আমার জাগতিক সব বৃত্তি চলে যায় ভেতর থেকে, এবং তখন আমার শুধু ব্রহ্মের বৃত্তিটাই থাকে, মানে ব্রহ্মকে জানার বৃত্তি, যে আমি ব্রহ্মকে জানব। এটাকে বেদান্তে বলছে ব্রহ্মাকারা বৃত্তি, বেদান্তের টার্মসে এটাকে বলছে ব্রহ্মাকারা বৃত্তি, ব্রহ্মের আকারে আকারিত বৃত্তি। বিষয়টা ব্রহ্ম এবং বৃত্তিটা কি, আমি সেটাকে জানতে চাই। এই ব্রহ্মাকারা বৃত্তিটা প্রায় ব্রহ্মের সাথে মিশে থাকে, খুব কাছে, ব্রহ্মের খুব মানে প্রায় এক, প্রায় পুরোটা এক কিন্তু নয়।
সবিকল্প সমাধিটা কি হয়, আমার ভেতরে খালি এই ব্রহ্মাকারা বৃত্তিটাই থাকে। ডিফারেন্সটা কেন বলা হচ্ছে, এই বৃত্তিটা প্রায় ব্রহ্মের সাথে এক, পুরোটা নয়, কিন্তু পুরোটা কিন্তু নয়। এই জন্যই বলছে এখানে একটা বিকল্প আছে, এখানেও দুই আছে, সবিকল্পতেও দুই আছে, কাছাকাছি আছি। কাছাকাছি থাকা মানেই তো পার্থক্য, দুই এক হতে পারিনি। পবিত্রানন্দ যে একটা চিঠিতে ভগবানকে লিখেছিল যে আমি কাজল পড়ছি, যতক্ষণ কাজলটা ওই পেনটা আমার হাতে রয়েছে আমার চোখ কিন্তু ওটাকে দেখতে পাবে, কিন্তু যেই চোখের সাথে ঠেকিয়ে দেব, চোখে কাজলটা পরে নেব, চোখ কিন্তু তখন আর কাজলকে দেখতে পাবে না, কারণ কি চোখের সাথে এক হয়ে গেছে। তাই দেখা দেখি কখন, যখন দুই আছে। তাই সবিকল্পতেও কিন্তু দুই আছে, সেখানে এক হয়নি। এবার নির্বিকল্পতে কি হচ্ছে, নির্বিকল্প মানে কি, যেখানে কোনো বিকল্প নেই সেটা বিকল্পের পারে, মানে এইটা চরম অবস্থা, সপ্তম ভূমির জ্ঞান এটাকে বলা হয়, এবং এটাই চরম, এটার পারে আর কিছু নেই, মানে এটাই হচ্ছে বিল্ডিং এর ছাদ। তো এখানে কি হচ্ছে, এই যে ব্রহ্মাকারা বৃত্তি, খুব সূক্ষ্ম আলোচনা, ভীষণ কঠিন আলোচনা, বারবার বলছি, নিশ্চয়ই বুঝতে অসুবিধে হবে। অ্যাকচুয়ালি এগুলো তো বোঝার বিষয় নয়, এটা বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার নয়, এগুলো সবই অনুভবের ব্যাপার। তাই কতটা, মানে আমি তো জানি আমি বুঝিয়ে উঠতে পারবো না কাউকে, এবং আপনারাও কতটা বুঝবেন সেটাও খুব ডাউটফুল, বাট তাও মানে এই আলোচনাটা করার চেষ্টা করছি। আচ্ছা, যারা কিছু প্রশ্ন করছে একটু পরে, আমি লাইভটা শেষ হলে তখন আবার একটু রিপিট করবেন, স্ক্রোলে ভীষণ অসুবিধা হয়, তখন উত্তর দিয়ে দেব। তো নির্বিকল্পতে কি হচ্ছে, সবিকল্পে কি শুধু এই ব্রহ্মাকারা বৃত্তিটাই রয়েছে, যেটা ব্রহ্মের খুব কাছাকাছি, একদম প্রায় মিশে আছে। মানে একটা দড়ি যখন ছেড়ে ছিঁড়তে ছিঁড়তে একটা সময় আসে যখন আমরা দেখি যে জাস্ট একটা সুতোর পার্থক্য, একটা সুতো ধরে ঝুলছে, সেই সুতোটা যদি ছিঁড়ে যায় দুটো আলাদা হয়ে যাবে। তো সবিকল্প মানে কি, আলাদা দেখাচ্ছে, দুটোকে আলাদা দেখাচ্ছে, কিন্তু একটা সুতোর জাস্ট রয়েছে দুটোকে এ করে, কানেক্ট করে। নির্বিকল্প কি, সুতোটা ছিঁড়ে যায়। তো নির্বিকল্পতে কি হচ্ছে, এই যে ব্রহ্মাকারা বৃত্তি, যেটা ব্রহ্মের সাথে প্রায় এক, এই বৃত্তিটা নষ্ট হয়ে যায়। এই ব্রহ্মাকারা বৃত্তি সবিকল্পতেও কিন্তু কিছুটা হলেও অজ্ঞানতা থাকে। কেন থাকে, বৃত্তিটা তো আছে ব্রহ্মের আকারে, আকারিত বৃত্তি, বিষয়টা কিন্তু ব্রহ্মই, যেহেতু বিষয়টা ব্রহ্ম সেটা ব্রহ্মের একদম কাছে, কিন্তু সেটা বৃত্তি। বৃত্তি মানেই কিন্তু অজ্ঞান, এবং এই যে ব্রহ্মাকারা বৃত্তিটা রয়েছে, এটা রয়েছেই অজ্ঞানের জন্য, তখনও সেখানে অজ্ঞানের লেশমাত্র আছে, তাই বৃত্তি আছে, কিন্তু বিষয়টা ব্রহ্ম। তো নির্বিকল্প সমাধিতে কি হয়, যেহেতু ব্রহ্ম আমার বিষয়, এই যে ব্রহ্মকে আমি টার্গেট করছি, এই বৃত্তিটা কি করে, বৃত্তিটা অজ্ঞানতাটাকে নাশ করে দেয়, যেহেতু সেটা ব্রহ্মের বৃত্তি। ব্রহ্ম মানে কি, জ্ঞান স্বরূপ, যেহেতু আমার বৃত্তিটা জ্ঞান স্বরূপকে নিয়ে, তাই ওই জ্ঞানটা আমার এই অজ্ঞানটাকে নাশ করে দেয়, এই ব্রহ্মের বৃত্তিটা অজ্ঞানতাটাকে নাশ করে। তো অজ্ঞানতার যদি নাশ হয় তাহলে কি বৃত্তিটা থাকবে, বৃত্তিটা তো ছিল ওই অজ্ঞানতার জন্য, তাই অজ্ঞানতাটাকে নষ্ট করে সেই বৃত্তিটাও নষ্ট হয়ে যায়। তাই আগে ব্রহ্ম বিষয় ছিল, বৃত্তি ছিল, অজ্ঞানতার জন্য ছিল, অজ্ঞানতা নাশ হলো, বৃত্তিটাও নাশ হলো, কে পড়ে থাকলো,
শুধু সেই ব্রহ্মই থাকল। এবং তখন সে বোঝে কি, যে এই ভেদ কোনোদিনই ছিল না, আমি সেই ব্রহ্ম। এইবার আমার ভেদটা ঘুচল, ব্রহ্মাকারা বৃত্তিটা নষ্ট, অজ্ঞানতাটাকে নষ্ট করে সে নিজেও মিলেমিশে একাকার হয়ে গেল। এইটা হচ্ছে নির্বিকল্প সমাধি, এই এক হলাম। সবিকল্পতে কি বৃত্তিটার জন্য একটু হলেও ভেদ ছিল এবং কি অজ্ঞানতাও ছিল। আমি এটা জেনেছিলাম যে আমি জ্ঞানকে ব্যবহার করি না, এখন কি দেখছি অজ্ঞানতাও নেই, ভেদও নেই, এবং আমি কি জানলাম যে আমি জ্ঞানকে ব্যবহার করি না, কারণ আমি সেই জ্ঞান। এই হচ্ছে নির্বিকল্প সমাধি। এখন কতটা বোঝাতে পারলাম আমি জানি না, চেষ্টা করলাম, খুব সূক্ষ্ম ব্যাপার। আর একটা অনুরোধ, এই বিষয়টাকে বুদ্ধির বিষয় করবেন না, এটা পাণ্ডিত্যর ব্যাপার নয় বা বিশাল কিছু ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করার ব্যাপার নয়, এটা অনুভবের ব্যাপার। তাই সবাই যেন আমরা অনুভব করার চেষ্টা করি। অনেক মহাপুরুষ, তারা তাদের প্রথমে ভাব সমাধি হয়, তারপর তারা বিচার করেন, আরও ভেতরে যান, তারপরে তাদের সবিকল্প সমাধি হয়, এবং সবিকল্প সমাধির অভ্যাস করতে করতে তাদের নির্বিকল্প সমাধি হয়। নির্বিকল্প সমাধি দুভাবে হয়, যারা প্রথম থাকে তাদের সবিকল্প সমাধি অভ্যাস করতে করতে তারা নির্বিকল্পে পৌঁছায়, কিন্তু যারা দ্বিতীয় থাকের সেকেন্ড যেটা টাইপের, তারা ভীষণ বিরল, মানে তাদেরকে প্রায় খুঁজেই পাওয়া যায় না, মুষ্টিমেয় কজন, তাদের না ভাব সমাধির অভ্যাস লাগে না সবিকল্প সমাধির অভ্যাস লাগে, তাদের সরাসরি নির্বিকল্প সমাধি হয় সরাসরি। এবং এই থাকের কথা কেন বলা হচ্ছে, ভগবান হচ্ছেন এই দ্বিতীয় থাকে, তিনি সবিকল্প সমাধির যে অভ্যাস করতে করতে নির্বিকল্পে গেছেন তা না, গুরুর কৃপায় তিনি সরাসরি সেই সপ্তম ভূমির জ্ঞান তার হয়েছে। এবং এই দ্বিতীয় থাকের সাধক প্রচণ্ড বিরল, মানে একদমই এনাদেরকে পাওয়া যায় না। এবং এই সপ্তম ভূমিতে পৌঁছানো মানে একদম শীর্ষে পৌঁছানো। এবং এই জন্যই এই আগে বলেছিলাম কি, যে অনেক মহাপুরুষ ভাব সমাধিকে তো পাত্তা দেয় না, সবিকল্পকেও পাত্তা দেয় না, তারা নির্বিকল্প ছাড়া কোনো অন্য আধ্যাত্মিক অনুভবকে অনুভবের পর্যাতে ধরেনি না। তার মধ্যে একজন ছিলেন মধুসূদন সরস্বতী, তিনি নির্বিকল্প ছাড়া কথাই বলতেন না। মানে এটা শুনলে কিরম একটা লাগে, আমরা ঠিক করে জপই করতে পারি না, নির্বিকল্প তো মানে স্বপ্নের মতন লাগে, দুষ্কর, পাওয়াই যাবে না, এরকম একটা ব্যাপার। পাওয়া যাবে না তা না, চাইলেই পাওয়া যাবে। এই কারণেই তারা নির্বিকল্প ছাড়া তারা অন্য কোনো অনুভবকে অনুভব হিসাবে ধরতেনই না। এটাও আমি শুনেছিলাম যে ঋষি অরবিন্দের কাছে শিষ্যের কিছু কিছু ক্রাইটেরিয়া লাগে, তো শাস্ত্রে রয়েছে, গুরুরও যেমনি কিছু ক্রাইটেরিয়া আছে শিষ্যেরও আছে। তো এটা শুনেছিলাম যে ঋষি অরবিন্দের কাছে শিষ্যের প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে নির্বিকল্প সমাধি, মানে যাদের এই জ্ঞান হয়েছে তারা তার কাছে গিয়ে তার কথাগুলো একটু বুঝতে পারবে, মানে একদমই ইনঅ্যাক্সেসিবল তিনি। তো এই চরম সপ্তম ভূমির জ্ঞানটাই হচ্ছে লক্ষ্য। শুনতে খুবই কঠিন লাগছে, কিন্তু আদৌ কিন্তু এত কঠিন নয়। আমাদের যেগুলো কঠিন মনে হয়, আমাদের মনই বলে এটা কঠিন। মনেই বদ্ধতা, মনেই মুক্ত, মনেই মুক্তি, মনই বদ্ধ করে, মনই বলে যে মুক্ত হয়েছি। আমি তো ব্রহ্ম হয়ে আছি, এখন ব্যাখ্যা করার জন্য এত কিছু বলতে হচ্ছে, আমাকে শুধু জানতে হবে যে আমি সেই, আলাদা করে হওয়ারও কিছু নেই। যার সেই চরম জ্ঞান হয় সে খালি এইটুকুই তার হয় যে আমিই সেই,
আমি তো আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, আমাকে আলাদা করে কিছু হওয়ার নেই। তাই এটা এমন কিছু কঠিন ব্যাপার না, আমি যদি নিয়মিত নিষ্ঠা সহকারে এগোই তাহলে নিশ্চয়ই আমি সেই চরম জায়গায় পৌঁছতে পারবো। তো যারা এই সপ্তম ভূমিতে পৌঁছেছেন তাদেরকে কিন্তু ব্রহ্মজ্ঞানী বলা হয়। অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞানী শব্দটাই ভীষণ ভুল শব্দ আমি মনে করি, আমার এই শব্দটা একদম পছন্দ না। ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান তার হয়েছে, বারবার বলে যাচ্ছি ব্রহ্মজ্ঞান হয় না, আমি তো সেই ব্রহ্ম, আমার আবার সেই জ্ঞান আলাদা করে কি করে হবে। তাই ব্রহ্মজ্ঞানী শব্দতে আমার ভীষণ আপত্তি আছে। তাই সপ্তম ভূমির জ্ঞান যাদের হয়েছে তারা জানে কি, যে তারা ব্রহ্মজ্ঞানী না, তারা স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ। তো তাদেরকে তারা ব্রহ্মই হয়ে যায়, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়। তো ভগবানের উদ্দেশ্যটা ছিল যে তিনি এই সপ্তম ভূমির জ্ঞানে পৌঁছাবেন। তিনি কিন্তু ভাব সমাধিতে স্যাটিসফাই ছিলেন না, তিনি গভীর ধ্যানেও স্যাটিসফাই ছিলেন না। আচ্ছা, হিরণ্য গর্ভের ব্যাপার না, অ্যাকচুয়ালি যদি রাজযোগের দিক থেকে দেখি, আমি কিন্তু জ্ঞানযোগ বেদান্ত নিয়ে আলোচনা করছি, তাই এটার সাথে অনেক কিছু নাই মিলতে পারে। রাজযোগে প্রচুর সমাধি রয়েছে, প্রচুর। রাজযোগে বলা হয় যে 72খানা স্তর রয়েছে, তো আমি সেটা নিয়ে আলোচনা করছি না, আরও অনেক ব্যাপার আছে। কিন্তু জ্ঞানের দিক থেকে সপ্তম ভূমির জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। হিরণ্যগর্ভ এগুলো এক একটা অবস্থা, আমি এখানে জ্ঞানের কথা বলছি, অবস্থার কথা বলছি না। ভূমা অবস্থা, এগুলো প্রচুর অবস্থা আছে জানি, আমি এখানে জ্ঞানটার কথা বলছি, অবস্থার কথা বলছি না। তো ভগবানের কিন্তু উদ্দেশ্য ছিল এই চরম জ্ঞান, নিজেকে ব্রহ্ম বলে জানা, দর্শন বা কাছাকাছি যাওয়া এইটা নয়। তিনি এইটাই লক্ষ্য করেছিলেন যে আমি সেই চরম সত্যকে জানব। ভগবান সিদ্ধান্ত নিয়েছিলেন এবার আর দেরি না করে শীঘ্রই ব্রহ্মানুভূতি লাভ করবেন, এবার তিনি সর্বাত্মকভাবে সাধনায় রত হবেন। এখন ভগবানের ভেতরে মানে মুমুক্ষুত্বটা হঠাৎ করে ভীষণ তীব্র আকার ধারণ করেছিল। আমি যে এতদিন ধরে এই আলোচনাটা করছি, এটা আমার ভেতরের একটা পার্সোনাল কামনাই বলবো, ইচ্ছে। আমি যদি দেখি যে এই আলোচনাটা, ভগবানের এই কথাগুলো শুনে যদি কারোর ভেতরে মুমুক্ষুত্ব জন্মায় যে সে সত্যকে জানবে, তাহলেই একমাত্র আমি মানবো বা বুঝবো যে আমার আলোচনা সার্থক হয়েছে, না হলে একদমই ব্যর্থ। যদি লাইফটা শুনতে ভাল লাগে বলে শুনি, তারপরে বন্ধ করে আবার যা করার তাই করি, তাহলে আমি বলবো যে আমার আলোচনাটা একদমই সার্থক হলো না। তো ভগবানের কথা শুনে যদি কাউর ভেতরে, সে একজন হোক বা দুজন হোক, একজন দুজনের ভেতরেও যদি সেই সত্যকে জানার ইচ্ছে জাগে, তাহলে আমি বুঝবো যে না, আমি যে এতদিন ধরে এত কথা বলছি, এই কথাটা তখনই দাম থাকবে কথাগুলো। তো ভগবানও সিদ্ধান্ত নিলেন কি, যে তিনিও সেই সত্যকে জানবেনই জানবেন, আর দেরি করবেন না। ভগবানের মধ্যে যখন এই ভাবনা এলো তখন 1984 সালের ডিসেম্বর মাস। তিনি নির্বচ্ছিন্ন সাধনায় ডুবে যেতে মনস্থ করে 13ই ডিসেম্বর থেকে 7 দিনের ছুটির জন্য অফিসে ক্যাজুয়াল লিভের আবেদন করলেন। তো ভগবান এবার মন স্থির করলেন যে না, অনেক দেরি হয়েছে, আর সময় নষ্ট করব না। তখন ডিসেম্বর মাস এবং তিনি কি ঠিক করলেন যে আমি 1 সপ্তাহ সময় নেব এবং 1 সপ্তাহের মধ্যেই আমি নিজেকে জানবো। মানে কিরম তীব্র তার ডিটারমিনেশন এবং নিজের ওপরে বিশ্বাস, মানে আমরা ভাবি কি পেতেও পারি, পাবো কি না, সাধনা তো করছি, আদৌ এগুলো হয় কি না, আমাদের ভেতরে এই দোনোমনোগুলো থাকে।
ব্রহ্মজ্ঞান বাবা আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো সাধারণ মানুষ। তো ভগবানের কিন্তু এই ব্যাপারটা নেই, তার কিরকম আত্মবিশ্বাস যে এক সপ্তাহের মধ্যে, ভগবান বলতে আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, ওনার জীবনী নিয়ে আলোচনা করছি। তো ভগবান মনস্থির করলেন যে এক সপ্তাহ আমি ছুটি নেব, আমি সাধনায় ডুবব, এটার বাইরে আমি কিচ্ছু ভাবব না, এবং এক সপ্তাহের মধ্যেই আমি লাভ করবই করব, করতেই হবে। এই হচ্ছে আত্মকৃপা, এই হচ্ছে আত্মকৃপা, এই হচ্ছে আত্মবিশ্বাস। শুধু আত্মবিশ্বাস না, তার গুরুর ওপরেও বিশ্বাস এবং তার শাস্ত্রের ওপরেও বিশ্বাস। ভগবানের ভেতরে একটা নিশ্চিন্ত ভাব ছিল যে আমার গুরু আছে মানে আমার হবেই হবে। এবং কি বেদান্ত ব্রহ্মের কথা বলছে, বেদান্ত যখন ব্রহ্মের কথা বলছে নিশ্চয়ই ব্রহ্ম আছে এবং আমি নিশ্চয়ই সেই অনুভব করতে পারবো। এবং আত্মবিশ্বাস কি, এক সপ্তাহের মধ্যেই আমি অনুভব করবই করব। তো তিনি 13th December ক্যাজুয়াল লিভ নিলেন, যে এমনি কিছুদিন ছুটি নিচ্ছে অফিস থেকে। তা তিনি কিন্তু তখন চাকরি করেন, তাই যদি আমার মনে হয় যে মানে চাকরি করতে গিয়ে সংসার করতে গিয়ে পারবো না, অজুহাতটা যেন না দিই, ভগবান তখন চাকরি করতেন, তার নিজের সংসারও ছিল। তাই এই অজুহাতগুলো যত দেব তত সময় নষ্ট হবে। তো মানে এটাও বলে দিই যে ভগবানের সত্যকে জানতে এক সপ্তাহ লাগেনি। আমাদের ভেতর থেকে আসবেই না যে এক সপ্তাহের মধ্যে লাভ করব, পারবো কি পারবো না, কি হবে যদি না হয়। কিন্তু ভগবানের মানে এক সপ্তাহ মানে এক সপ্তাহ, এর আগে পরে কিচ্ছু জানি না, করতেই হবে। মানে কিরকম ব্যাকুলতা হলে তার এইরকম হয়। একা থাকলে সম্ভব, দোকা থাকলে সম্ভব না, তা নয়। ভগবানের যখন নির্বিকল্প সমাধি হলো, গুরুমা তার পাশে শুয়েছিলেন। গুরুমা মানে তার স্ত্রী, যাকে আমরা আমাদের সংগঠনের সংঘজননী বলি। তাই তখন তো তারা দোকাও ছিল, দোকা ছিলেন, তার কন্যা সন্তানও ছিল। তাই বলে কি তার হয়নি, তিনি একদমই একা, কোনো সময় তিনি একা বসার সময় পেতেন না। যদি একা বসতে হতো, তিনি রাত দুটোর সময় উঠে তিনি বসে ধ্যান করতেন যখন সবাই ঘুমাতো। তাও কি তাদের উপস্থিতি রয়েছে, তিনি একদম একা ফাঁকা এরকম জায়গা মানে সুযোগ খুব কমই তিনি পেয়েছেন। তাই একা দোকার ব্যাপার না, যে চাইবে সে পাবে, সে একা থাকুক আর মানে তার হাজার লোক তার পাশে থাকুক। এখন কত মানুষ মানে ভগবানের এত মানুষ থেকেও তার নির্বিকল্প সমাধি হলো, প্রচুর তো লোক থাকে যারা একা থাকে, তাদের সবার কি অনুভব হয়, হয়তো না। তাই পরিস্থিতির ওপরে কিছু নির্ভর করে না, আমার মনের চাহিদার ওপরে সব কিছু নির্ভর করে। তাই তিনি ক্যাজুয়াল লিভ নিচ্ছেন 13th December, আবেদন মঞ্জুর হলো, তাকে অফিস থেকে ছুটিও তিনি পেলেন। অতএব 13 তারিখ ভোর থেকে ভগবান সর্বান্তকরণে সাধনায় নিমগ্ন হলেন। তিনি সব কিছু দিয়ে সাধনা করতে শুরু করলেন, মানে তখন তিনি মানে খালি পাখির চোখ দেখবেন তো পাখির চোখই দেখবেন, তিনি অন্য কিচ্ছু দেখবেন না, অন্য কিচ্ছু নিয়ে ভাববেন না। মনের এরম জোর নিয়ে তিনি সাধনায় নেমে পড়লেন। তার সাধনার প্রক্রিয়া তারই শুদ্ধ মনের গভীর দেশ থেকে উঠে এসেছিল, যে মনের উচ্চ স্থলে দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকা। তো বিভিন্ন সাধনার পথ আছে, কিছু সপ্তাহ আগে একটা লাইভ নিয়েছিলাম সাধনা প্রণালী, সেখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো বিভিন্নভাবে সাধনা করা যায়। ভগবানের যে সাধনাটা ছিল সেটা তার নিজের ভেতর থেকেই এসেছিল, সাধনা কিন্তু ওকে বলে দেওয়া যায় না, সাধনার পথটা। অবশ্যই গুরু যেটা বলবেন সেটাই করবেন, যার যাদের গুরু আছে, কিন্তু যাদের নেই, যারা গুরুকরণ এখনও করেননি, আপনাদের ভেতর থেকে যেই পথটা আসে, যেইটাতে আপনি কমফর্টেবল সেইটাতেই আপনি সাধনা করতে পারেন। কেউ জপ করে কমফর্টেবল, কেউ ধ্যান করে কমফর্টেবল, কেউ বিচার করে কমফর্টেবল, যার যেটা ভাল লাগে, আমার করা নিয়ে কথা। কিন্তু হ্যাঁ, একটাতে স্টিক করাটা দরকার। আজকে জপ করলাম,
কালকে বিচার করলাম, তারপরের দিন ধ্যান করলাম, আবার এক মাস জব করলাম না, এইটা না কনসিস্টেন্টলি একটা পথ দিয়ে এগোনো। হাজারটা জায়গায় গর্ত খুঁড়ে তো লাভ নেই, একটা জায়গায় খুঁড়তে থাকি খুঁড়তে থাকি তখন জল পেয়ে যাবো একসময়। তো যার যেটাতে কমফর্ট, তো শুরু থেকেই দেখেছি যে পবিত্রনন্দজি ভগবানের গুরুদেব, ভগবানকে বিচারের পথটাই শিখিয়েছিলেন, বেদান্তের চরম জ্ঞানের উপদেশ করতেন এবং বিচারের পথটাই তাকে বলেছিলেন। একটা সাধনা ভগবানের ভেতর থেকে এলো কি, যে তিনি নিজের চিন্তার উৎসের দিকে তাকাবেন, যে চিন্তাটা আসছে কোথা থেকে, কোথা থেকে আসছে, চিন্তাটা যেখান থেকে আসছে, চিন্তাটা যেই রাজ্য থেকে আসছে সেই রাজ্যটাই হচ্ছে তার, সেই উৎসটাই হচ্ছে তার গন্তব্য। এবং এইটার জন্যই তিনি তার ডায়েরিতে ভগবানের যে অনুভব হতো তিনি ডায়েরিতে লিখে রাখতেন, তার ডায়েরি লেখার অভ্যাস ছিল। তিনি কি লিখেছিলেন, যে চিন্তাই ঈশ্বরের দূত, মানে সেই জায়গা থেকেই চিন্তাগুলো উঠে আসছে। এই যে একটু আগে বললাম ব্রহ্মাকারা বৃত্তি, মানে কি বৃত্তিটা গিয়ে মিশছে কোথায়, ব্রহ্মেই মিশছে। তাই আমি যদি চিন্তা ধরে ধরে এগোই আমি তার উৎসস্থলে ঠিক পৌঁছাবো, ব্রহ্মে আমি ঠিক পৌঁছাবো। তাই ভগবান লিখেছিলেন যে চিন্তাই ঈশ্বরের দূত, মানে ঈশ্বর এই চিন্তাটাকে দূত হিসাবে পাঠাচ্ছে যাতে এই দূতটাকে ধরে আমি সেই ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারি। তো ভগবানের সাধনা প্রক্রিয়াটা কিরম ছিল, যে তিনি চিন্তার উৎসের দিকে তাকিয়ে বসে থাকবেন, যে চিন্তা কোথা থেকে উঠছে, চিন্তার সাথে তিনি যুক্ত হবেন না, চিন্তা তিনি করবেন না, চিন্তাটা ভালো আসছে না মন্দ আসছে, এই চিন্তাটা কেন আসছে এইটা নিয়ে তিনি ভাববেন না, চিন্তা কেন আসছে বা কী চিন্তা আসছেটা তার বিষয় নয়, তার বিষয় চিন্তাটা কোথা থেকে আসছে। আমরা যখন বিচার করতে বসি আমরা ভুল বিচার করি, আমরা কি দেখি চিন্তাটা কেন এলো, কি চিন্তা এলো, কোন বিষয় নিয়ে এলো, ইস এত খারাপ চিন্তা কেন এলো, এইরকম বিচারটা বিচার একদমই নয়, এটা সময় নষ্ট। দেখতে হবে কোথায় যে কোথা থেকে আসছে চিন্তা, ভালোটাও খারাপ চিন্তা খারাপও খারাপ দুটোই, চিন্তা মানেই সেটা খারাপ, চিন্তা মানেই সেটা অজ্ঞানতা থেকে আসছে। কথাটা আমি বললাম না, চিন্তা ঈশ্বরের দূত, এটা আমার গুরুদেব ভগবানের কথা। কথাটা আমার ভীষণ সুন্দর লেগেছিল এবং আমার প্রচণ্ড কাজে লেগেছিল, কারণ আমি যখন দেখতাম যে মন ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে, চঞ্চল মন মানে কি প্রচুর চিন্তা আসছে ভেতরে, মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না, তো তখন আমার ভগবানের এই কথাটা মনে পড়তো যে চিন্তা ঈশ্বরের দূত। আর আমি তখন ভাবতাম যে বেদান্ত তো সবসময় একটা পজিটিভ অ্যাপ্রোচ দেয়, বেদান্ত একটা ভীষণ অপটিমিস্টিক সাবজেক্ট, এখানে পেসিমিজমের কোনো জায়গা নেই, নেগেটিভ কোনো জায়গা নেই এখানে। তো ভগবান এই যে বলেছেন যে চিন্তা ঈশ্বরের দূত, আমার ভেতরে যে এত চিন্তা আসছে, তো আমি এটাকে যদি একটু অন্যভাবে ভাবি, ঠাকুর বলেছেন চিন্তার মোড় ঘুরিয়ে দাও, তাই আমিও না তখন একটু মোড় ঘোরানোর চেষ্টা করতাম। আমি তখন কি ভাবতাম যে আমার ভেতরে এত চিন্তা আসছে মানে কি যে ঈশ্বর বেশি বেশি দূত পাঠাচ্ছেন, আমি তখন এইভাবে ভাবতাম যে আমি একটু পজিটিভলি ভাবি, মন চঞ্চল এইভাবে না দেখে আমি এইভাবে ভাবি যে ঈশ্বর বেশি বেশি দূত পাঠাচ্ছে বা বেশি বেশি চিন্তা পাঠাচ্ছে। আর যখন আমি এইভাবে ভাবতাম তখন আমি দেখতাম আমি অটোমেটিক শান্ত হয়ে গেছি, যে তিনি দূত পাঠাচ্ছেন তাই এত চিন্তা আসছে কি আমাকে তিনি বারবার তার কথাই মনে করাচ্ছেন, তাই আমি তার কথাই ভাবি। তো আমি এইভাবে ভাবতাম, এই কথাটা আমার ভীষণ কাজে লেগেছিল। তো আমরা যদি নিজের ভেতরে তাকাই তাহলে কি দিকে তাকাবো, চিন্তা কি চিন্তা আসছে কেন আসছে এইটা নিয়ে তাকানোর কোনো দরকার নেই, চিন্তা কেন আসে এইটার উত্তর কেউ দিতে পারেনি, কেউ দিতে পারবেও না। চিন্তা আমাদের অনেকজনই প্রশ্ন করে, আচ্ছা আমাদের ভেতরে চিন্তা কেন আসে, কি করে বলবো, অবশ্য এসেছে যে ভালো, কারণ এই যে দূত যদি না পাঠাতেন তিনি যে আছেন তাকে বুঝতে পেতাম না,
তো আমি উত্তর দেব যে চিন্তা আসে সেই সত্যকে জানার জন্য, সেই ঈশ্বরকে জানার জন্য, সেই রাজাকে জানার জন্য। মহারাজ একই সাজে এলে তব হৃদয় মাঝে, সেই মহারাজকে জানার জন্য। তো তাই যদি কেউ প্রশ্ন এটা কার ভেতরে থাকে চিন্তা কেন আসে, আমার অন্তত উত্তর এটাই হবে যে সেই রাজাকে জানার জন্য, যিনি এই চিন্তাটা দূত হিসাবে পাঠাচ্ছে। তো ভগবানের কি প্রণালী, কি পদ্ধতি তিনি অ্যাডপ্ট করলেন, তিনি চিন্তার উৎসের দিকে খালি দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকলেন। কি চিন্তা, চিন্তাটা কোন বিষয় নিয়ে আসছে এইসব নিয়ে ভাবলেন না, চিন্তাটা কোথা থেকে আসছে, চিন্তা কি বিষয় নিয়ে আসছে এটা ভেবে আমি কি করব, চিন্তাটা ভালো চিন্তা করা তো আমার লক্ষ্য নয়, পুরো ভালো চিন্তা করা আমার লক্ষ্য না, চিন্তা প্রত্যেক কটা চিন্তা, ভালো চিন্তা খারাপ চিন্তা সব চিন্তা সরিয়ে দেওয়া আমার লক্ষ্য। তাই ভালো মন্দ নিয়ে বিচার করে লাভ নেই, আমার উদ্দেশ্য হবে চিন্তা কোথা থেকে আসছে। তো চিন্তা উদ্রেগের আগে, আগের মুহূর্ত পর্যন্ত সেখানে আত্মাই থাকে, যদি তাই যদি চিন্তা ওঠার মুহূর্তে চিন্তাকে ধরে ফেলা যায় আমরা আত্মায় পৌঁছে যেতে পারি। এমন ধরনের সাধনার বৈশিষ্ট্য হলো সাধনাকারী ব্যক্তিকে দেখে কিছুই বোঝা যাবে না যে তিনি সাধনা করছেন, কারণ এখানে কোনো বাহ্য আড়ম্বরের দরকার পড়ে না। এখন চিন্তার উৎসের দিকে আমি তো চোখ খুলেও তাকিয়ে থাকতে পারি, আমি চোখ খুলে আছি ভেতরে দেখছি চিন্তা আসছে তার কোথা থেকে আসছে, আমাকে যে পদ্মা আসন করে চোখ বন্ধ করে এরম করে বসতে হবে তা না। তাই ভগবান যখন সাধনা করছিলেন এই ক্যাজুয়াল লিভ নিয়ে, গুরুমা তার নিজের স্ত্রী পর্যন্ত বুঝতে পারেননি যে তিনি সাধনা করছেন, তিনি হয়তো এরম করে মানে শূন্য দৃষ্টিতে বসে আছেন, সবাই হচ্ছে তিনি হয়তো কিছু ভাবছেন বা কিছু দেখছেন, কিন্তু তিনি বাইরে দেখছেন না, তার চোখ শুধু খোলা, দৃষ্টি তার ভেতরে, তিনি মানে চোখ খুলে রেখেছেন, বাইরের কিচ্ছু তার চোখের সামনে পড়ছে না, তিনি তার চিন্তার উৎসের দিকে তাকিয়ে আছেন এবং চিন্তাগুলো আত্মা থেকেই আসে। তাই আমি যদি চিন্তা ধরে ধরে সেই জায়গায় যেতে পারি আমি সেই আত্মাতেই পৌঁছাব। ভগবান তার রেলওয়ে কোয়ার্টারের সামনের বারান্দায় বেতের চেয়ারটা টেনে বসে থাকতেন, সবাই দেখতো যে ভগবান বসে বাইরে তাকিয়ে আছেন, তো সবাই ভাবছে কি কিছু দেখছেন কিছু ভাবছেন, কিন্তু তিনি যে ভেতরে ভেতরে সাধনা করে চলেছেন, তার যে শুধু চোখ খোলা কিন্তু বাইরের দৃষ্টি নেই তার, এটার বোঝার উপায় কার ছিল, তিনি যে তাবিজ কবচ রুদ্রাক্ষের মালা জটা গেরুয়া কাপড় পরে এরম করে বসেছেন তা কিন্তু নয়, খালি সিদ্ধারা সোজা করে বসলাম আর তার মানে তো এটা না যে আমার ধ্যান একবারে গভীরে চলে গেল। তাই তাকে দেখে কেউ বুঝতেই পারেনি যে ভগবান ভেতরে ভেতরে সাধনা করছেন, কেউ বুঝতে পারতো না যে ভগবানের বহির্দৃষ্টি নেই, তার মন উৎসমুখে নিবদ্ধ, উৎসটাকে তিনি খুঁজছেন যে কোথায় সেই উৎসমুখ, গঙ্গা তুমি কোথা হইতে আসিয়াছ, উৎসের দিকে যাও। ভগবানের সাধনার জন্য ছুটি নেওয়া ও সাধনায় নিজেকে নিমগ্ন করে ফেলা গুরুমারও অজ্ঞাত ছিল, কারণ ভগবান তার অন্তরের ভাব তখন গোপনেই রাখতেন। তাই ভগবান যে ছুটি নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, ছুটি নিয়ে কি করছেন না করছেন গুরুমা পর্যন্ত জানতে পারেনি, কেউ জানতে পারেনি, কারণ ভগবান গোপনেই তার সাধনাগুলো করে চলছে। সাধনা তো কাউকে দেখিয়ে হয় না, কাউকে দেখিয়ে করছি মানে সেটা সাধনা হচ্ছে না, এই যে কাউকে দেখাবো এই যে বৃত্তি এটার মানেই তো আমার মন বাইরের দিকে, আমার অন্তর্মুখীন হয়নি আমার মন। যার মন অন্তর্মুখীন, যেই মন ব্রহ্মকে বিষয় করবে সে তো বাইরে কাউকে খুঁজেই পাবে না, সে কাকে কি দেখাবে, তার চোখের সামনে শুধু ব্রহ্ম।
তাই সে ভাবতেও পারবে না যে সে কাউকে কিছু দেখিয়ে করবে, তার বাইরের দিকে তো দৃষ্টি নেই। তাই সাধনাটা দেখানোর ব্যাপার না, আমি দেখালাম আমি ভীষণ সাধনা করছি যাতে মানুষ আমাকে মানে, যিনি ভীষণ আধ্যাত্মিক পুরুষ উনি ভীষণ সাধনা করেন, তার মানেই আমার সাধনা হচ্ছে না, এই সাধনার কোনো ফল আসবে না। ভগবানের একটা খুব সুন্দর কথা আছে, ভগবান তার একজন সন্ন্যাসী শিষ্যকে বলেছিলেন, তুই কিছু দেখাতে যাস না রে, আমি দেখাতে গিয়ে কিচ্ছু পাইনি, আমি দেখতে গিয়ে সব পেয়েছি। তাই ঠিক ঠিক সাধনা মানে নিজে দেখা, নিজে নিজেকে দেখার চেষ্টা করা, অন্যকে দেখানো নয়, এইটা হচ্ছে সাধনা। আমি দেখতে গিয়ে সব পেয়েছি, দেখাতে গিয়ে কিচ্ছু পাইনি। ভগবান তো একসময় থিয়েটার করতেন, প্রচুর মানুষের হাততালি পেতেন, সেটাতে তিনি কিচ্ছু পাননি। তিনি যদি থিয়েটার করে এত নামযশ পেয়ে যদি শান্তি পেতেন তাহলে আধ্যাত্মিক পথে আসতেন না, আধ্যাত্মিক পথে শান্তি খুঁজতেন না। সেখানে হাততালি তাকে তৃপ্ত করতে পারিনি, তার অভাব মেটাতে পারিনি, এবং তার গুরুদেবও তাকে বলল যে তুমি এটা ছাড়ো, ডাইরেক্টও বলেনি ইনডাইরেক্ট বলেছেন, ঢাকের বদলে নরুন পেলাম টাকডুমা ডুমডু। তাই ভগবান বুঝেছিলেন যে তিনি দেখাতে গিয়ে পাননি, তিনি দেখতে গিয়ে সব পেয়েছেন, নিজের ভেতরে দেখতে গিয়ে তিনি সব পেয়েছেন, সব পেয়েছেন। তাহলে বুঝতে হবে কি, দেখতে হবে কোথায়, দেখতে হবে ভেতরে, দেখতে হবে বাইরে না, বাইরে দেখা এবং দেখানো বন্ধ করে নিজের ভেতরে দেখতে হবে। এবং যদি দেখতে থাকি তাহলে দেখতে দেখতে একদিন দেখা বন্ধ হয়ে যাবে, কারণ সেই একামে বা দ্বিতীয়ামে দেখা দেখির কোনো ব্যাপার নেই, এবং তখনই আমি নিজেকে খুঁজে পাবো। নিজেকে খুঁজে পাবো মানে আমি সব পাবো। তো তিনি গোপনেই সাধনা করতেন, তাই যদি দেখি কাউকে যে মানুষকে দেখিয়ে দেখিয়ে সাধনা করছে তাহলে বুঝতে হবে যে তিনি সাধনা করছেন না, সেটা সাধনার পর্যায়ে পড়ে না। তার মনে চিন্তা ওঠার সাথে সাথে ভগবান চিন্তাটাকে উৎপাটিত করে চলছিলেন। যখনই তার ভেতরে কোনো চিন্তা আসছে সেই চিন্তাটাকেই তিনি উপড়ে ফেলছিলেন, তিনি তার উপড়ে ফেল